গরম জলে গার্গেল করবো এবং গরম জল পান করবো। প্রত্যেককে অনুরোধ জানাবো যে আমরা এই করোনা ভাইরাসের আমরা বাজারের প্রত্যেকটি জায়গা থেকে আরম্ভ করে মিলনী মোড় হয়ে আমরা অবলম্বন করব করোনা ভাইরাসের যে নতুন কয়েকটি অর্থাৎ কিভাবে আমাদের করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। বিগত দিনে দেখেছি জ্বর কাশি এই ধরনের হলেই আমরা করব অপরের বাড়ির বাইরে পড়াবো এবং মাস্ক যারা আমরা সাবানও বিলি করবো সাবানও দেবেন রাস্তার জন্য আমরা সাবান সহ করোনা সতর্কীকরণ বার্তা বিতরণ করছি। এগুলা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব নিয়ে যে কোনো সাবান নিয়ে আমরা হাত ধরবো তেমনি বাইরে যখন বেরোবো। যেটা হচ্ছে যে আজকে আপনারা করোনা সচেতন এবং মাস্ক বিতরণ করছেন, এগরা শহরবাসীদের কি বার্তা রেখেছেন আপনারা? দেখুন করোনা দ্বিতীয় যে ঢেউ, দ্বিতীয় ঢেউতে আমরা সতর্কীকরণ করতে চাই। বিগত দিনে দেখা গেছে গত বছর আমরা করোনার প্রথম যখন হয়েছিল তখন আমরা ভেবেছিলাম করোনা হয়তো আমাদের থেকে চলে গেল, কিন্তু এবারে দেখছি বিভিন্ন জনের বিভিন্ন সিমটম, কখনো জ্বর হচ্ছে, কখনো কাশি হচ্ছে, কখনো গা হাত ব্যথা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে ক্যামড়াতে ফুসকুড়ি, বুকে ব্যথা, মাথার পেছনের দিকে যন্ত্রণা, বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন উপসর্গের মধ্য দিয়ে কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। শিশু থেকে বয়স্ক বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে। তাই আমরা এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী বন্ধুরা আছে তারা কিন্তু আজকে উদ্যোগ নিয়েছি এগরা শহরের প্রত্যেকটি প্রান্তে ব্যবসায়ী বন্ধু থেকে আরম্ভ করে পথচলতি মানুষ সর্বস্তরে মানুষকে আমরা সতর্কীকরণ করতে চাই। আমরা মাস্ক পরিধান করব, সাবান ব্যবহার করব, এক ঘন্টা অন্ততপক্ষে হাত ধোব, স্যানিটাইজার ব্যবহার করব, সেই সাথে আমরা কিন্তু সতর্কীকরণ, এই দেখছেন আমরা সতর্কীকরণ বার্তা প্রত্যেকের হাতে দিচ্ছি কীভাবে আমরা চলব, কী হতে পারে, কী হওয়ার দরকার সব কিছু কিন্তু আমরা বলছি। তাই আমরা এই বার্তা দিতে চাই সার্বিক সর্বস্তরের জনগণের কাছে, মা বোন প্রত্যেকটি স্তরের মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই। অহেতু আমরা কিন্তু রাস্তায় ঘোরাফেরা করব না, চায়ের দোকানে আড্ডা দেবো না, পানের দোকানে আড্ডা দেবো না, গরম জল পান করব, গরম জল গরম পানিও পান করব যে কোনোভাবেই, এবং আগামী দিনে সমস্ত কিছু যদি করোনা বিধি আমরা মেনে চলি করোনা হারবে আমরাই জিতবো, এই হচ্ছে আমাদের আজকের বার্তা। এর আগে তো করোনা নিয়ে আপনারা বহু ধরনের উদ্যোগ কর্মসূচি উদ্যোগ নিয়েছিলেন, সেই জায়গাটায় এবারই কী করছেন আপনারা, কতটা উদ্যোগ নিচ্ছেন? দেখুন আমরা উদ্যোগ নিচ্ছি, প্রায় 5,000 হ্যান্ডবিল আমরা করেছি বাজারে, 1,000 পিস সাবান আমরা বিলি করছি, প্রায় 3,000 পিস আমরা মাস্ক বিলি করছি। এর মাধ্যম দিয়ে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি এবং সাবধানতা অবলম্বন করার জন্য চেষ্টা করবো আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবো। করোনা নিয়ে আর কী কী কর্মসূচি আপনাদের রয়েছে? এরপরে আমরা রয়েছি, পরপর আমরা এগোবো, এই তো শুরু হলো, নিশ্চয়ই এরপরে আরও বিভিন্ন বার্তার মধ্য দিয়ে করোনা পদ্ধতি আমরা সতর্কীকরণ বার্তার মধ্যে। কতজনকে আজকে মাস্ক দেবেন আপনারা? 4,000। কোন কোন জায়গায় দিচ্ছেন আপনারা? পুরো শহর জুড়ে, পুরো শহর জুড়ে।